হুগলির গোঘাটে বালি অঞ্চলে লক্ষ্মীপুর শিবতলার পাশে রাস্তার উপরে জলের পাইপ ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে জল। অভিযোগ, প্রায় 10 দিন হয়ে গেলেও পাইপ মেরামতির কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। এদিন এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতা রাজু রানা। অর্ঘ্যপালের রিপোর্ট, খাস খবর বাংলা বান। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামের এই শিবতলায় একটি সজলধারা প্রকল্পের জল রয়েছে, যেখানে জল সাধারণ মানুষ পায়। আজকে দেখা যাচ্ছে এইখানে সাধারণ মানুষ জল তো পাচ্ছে না, উপরন্তু এইখানে জল অপচয় হচ্ছে। মাটির তলা দিয়ে যে পাইপ গেছে সেই পাইপ নষ্ট হয়ে বেরিয়ে জল বেরিয়ে বাইরে পড়ে যাচ্ছে। আজকে বলছি কয়েকখানকার স্থানীয় লোকেদের সূত্রে খবর যেটা, নাকি 10-15 পরে এখানকার যে প্রশাসনিক পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে গ্রামের যে পঞ্চায়েত প্রতিনিধি আছে, তিনি পর্যন্ত এখানটায় কোনোরূপ কান দিচ্ছেন না। এখানে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। যে সমস্ত গরিব মানুষরা জলের অভাবে জল খেতে পায় না, সেই জল আজকে ওনারা পাচ্ছেন না। কিন্তু দেখুন, এখানকার মানুষের যে পানীয় জলটি সে পাইপ ফুটো হয়ে যাওয়ার কারণে বেরিয়ে যাচ্ছে, জল পাশের খালে পড়ছে। এখানকার কোনো নেতৃত্ব, কোনো পঞ্চায়েত নেতৃত্ব কেউ এটা লক্ষ্য দিচ্ছে না। এখানে উদাসীনতার কাজ করছে। ওনারা নিজেদের স্বজন পোষণের কথা ভাবছেন, ওনারা সাধারণ মানুষের কথা ভাবছেন না। আমি চাই সাধারণ মানুষের কথা ভাবুক, রাজনীতিরা রাজনীতির জায়গায় করুক, কিন্তু এইখানে যে জল অপচয় হচ্ছে সেই জল অপচয়টা ওনারা বন্ধ করুক, পঞ্চায়েতের পক্ষ থেকে এটা দেখাশোনা করুক। এরকমভাবে কাজ করলে সাধারণ মানুষের কী উপকার পাবে, সাধারণ মানুষের কাজের জন্য থাকুক তারা। আমার নাম রাজু রানা। সৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন সৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।